পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান আর নেই। পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান আর নেই। রবিবার রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে 85 বছর বয়সে তিনি মারা যান। ডক্টর আব্দুল কাদির খান পাকিস্তানের পরমাণু প্রকল্পের জনক হিসাবে বিবেচিত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাতে ডক্টর খানের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ইসলামাবাদের কেআরএল হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্থানীয় সময় রবিবার সকাল 7:04 তিনি মৃত্যুবরণ করেন। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, তাদের প্রচেষ্টা সত্ত্বেও ডক্টর আব্দুল কাদির খানের ফুসফুস অচল হয়ে পড়লে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ইসলামাবাদের শাহ ফয়সাল মসজিদে জানাজার পর তার ইচ্ছা অনুসারে মসজিদ প্রাঙ্গণে ডক্টর খানকে দাফন করা হবে। পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান আর নেই। পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খান আর নেই। রবিবার রাজধানী ইসলামাবাদের একটি হাসপাতালে 85 বছর বয়সে তিনি মারা যান। ডক্টর আব্দুল কাদির খান পাকিস্তানের পরমাণু প্রকল্পের জনক হিসাবে বিবেচিত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাতে ডক্টর খানের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ইসলামাবাদের কেআরএল হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্থানীয় সময় রবিবার সকাল 7:04 তিনি মৃত্যুবরণ করেন। কর্তব্যরত চিকিৎসকেরা জানান, তাদের প্রচেষ্টা সত্ত্বেও ডক্টর আব্দুল কাদির খানের ফুসফুস অচল হয়ে পড়লে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ইসলামাবাদের শাহ ফয়সাল মসজিদে জানাজার পর তার ইচ্ছা অনুসারে মসজিদ প্রাঙ্গণে ডক্টর খানকে দাফন করা হবে।